এই নবীর লাগি প্রেম লাগাইতে হইলে এই নবীর লাগি محبت লাগাইতে হইলে যখন নবীর লাগি প্রেম লাগাইমু আল্লাহর লাগি সম্পর্ক হই যাইব আল্লাহর লাগি দুস্তি লাগি যাইব আমার ভাই যখন আমার বুজুর্গ কল এই নবীর লাগি প্রেম লাগাইতে হইলে এই নবীর লাগি محبت লাগাইতে হইলে আকর্ষণ বাড়াইতে হইলে আল্লাহর রাসূলে ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যে আমার সুন্নতের মায়া করলো নবীজি ফরমানি কইয়াকে আমারে মায়া করলো আর সুন্নতের উপরে যে মানুষ আমল করি লাইলো সুন্নতের উপরে শুননে ওয়ালা বনি গেল হে আমার লগে মায়া লাগানির কারণে আমার সাথে জান্নাতের মধ্যে থাকি গেল কো সুবহানাল্লাহ জোরে কো সুবহানাল্লাহ ومن يطيع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أمر نبي فرمان أمر الله رب العالمين ترى يا الدنيا الزمن رمضة ترى أمر حكم لا أمر نبي الطريقة ما توصلي لايمو أمر نبي الطريقة رمضة فيدين كوري لايمو أمر الله ترى يا دين سائر غرو من شر لغة أمي ترى رجعا جن نصر مد غري لايمو سبحان الله وي سائر غرو رمضة أمر الله رب العالمين فرمان من النبيين نبي أغلور شنعه والصديقين شتوبان يغلور شنعه والشهداء شهيد غنر شنعه والصالحين ولي الله ترى ويما ترى সঙ্গে ওগো সুবহানাল্লাহ হায় রে হায় তোরা জোরে কও না সুবহানাল্লাহ একটা আয়াত একটা সূরা দুনিয়ার জমিনে নাজিল হইতে সময় আপনার কোনটার একটা ঘটনা নিয়ে নাজিল হইলেন এই আয়াতটা নাজিল হওয়ার একটা ঘটনা আছে কিতা ঘটনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবা ইলাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আল্লাহর হামিম আপনার লগে আমার খুব বেশি মায়া আমার জান থেকে বেশ মায়া আমার আওলাদ থেকে বেশ মায়া আমার মা বাপ থেকে বেশ মায়া আমার আত্মীয় স্বজন থেকে আপনার লগে বেশ মায়া কো সুবহানাল্লাহ ওই সাহাবা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি যখন ঘরের ভিতরে যাই আমার ভিতরে অশান্তি পায় দাও যায় তাইশ পায় দাও যায় ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের ভিতরে যাওয়ার পরে শান্তি পাই না ইয়া রাসূলুল্লাহ যেই মুহূর্ত আপনার সামনে আই যায় আপনারে দেখিলাই দেখার লগে লগে শান্তি পাই না ইয়া রাসূলুল্লাহ আমার ভাই এখন আমার বুঝরে কখন ওই সময় কেন শোনার নবীজির আপনার সেই সাহাবা ডা দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হামিম দুনিয়াতে সুযোগ আছে আপনারে দেখে আপনার যে সময় তাই ফায়দা হয়ে যায় অশান্তি ফায়দা হয়ে যায় আমি দৌড়াইয়া আপনারে দেখি দেখার লগে লগে আমি শান্তি পাইলাই একদিন আপনার দুনিয়ার জমিনও থাকত নাই আমিও দুনিয়ার জমিন রইতাম নাই আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন আলা জান্নাত যদি দিব আর আমার যদি আল্লাহ রব্বুল আলামিন নিসর জান্নাত দিলাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আলা জান্নাত থাকব আমি নিসর জান্নাত রাখব দুনিয়াতে সুযোগ আছে যখন তাই ফায়দা হয়ে যায় অশান্তি ফায়দা হয়ে যায় আমি আপনারে দেখার পরে শান্তি পাইলাই ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আপনি আলা জান্নাত যখন রইবা আমি নিসর জান্নাতের মধ্যে যদি থাকি তাহলে আপনারে দেখতে পাইতাম না আর আপনারে যদি দেখতে পাই না তাহলে জান্নাত পাইয়াও আমি শান্তি পাইতাম না আমার মায়ের খুন আমার বুজুর্গ কল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবটা দিতা তখন চিন্তার মধ্যে পড়িয়া গেল কি জবাবটা দিতাম ও সময় এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত নাযিল করলো ওয়া মান ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদাঈ ওয়াস-সালিহীন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেয়া হইল আমার ভাই সাও আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া জানাইয়া দে বলে ও নবীজি শুধুমাত্র আপনার এই উম্মত নাই আপনার ওই উম্মত থাকিলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার যত উম্মত আছেন সারা
উম্মত গুলোরে আপনি জানাইয়া দেখো যদি তারা আমার যদি তারা আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাই লয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে জান্নাতের মধ্যে জায়গা দিলাই মওগা সুবহানাল্লাহ জোরে হও না সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানো বলা বলে দিতাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ এই নবীর লগে আমার মায়া আসেনি কার কার মায়া আছে দেখি আত চলা মারি দেখা হসাইন সারার মায়া আসেনি ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ আত নামাও আমার ভাই হল বুজুর্গ হল এখন দুই ওয়াজ হইব এক ওয়াজ নবীর মায়া কতখান আমরার লগে আর আমরার মায়া কতখান নবীর লগে দুই ওয়াজের বাদে ইনশাআল্লাহ দোয়া করে লিম হইব তো ইনশাআল্লাহ ইবা টাইম হই যার আসরের সময় এরপরেও আপনার প্রধান অতিথি আপনার নবীদের বংশের মানুষ তাই নাইতরা তান মুখবায় সাইয়া আমরা যদি একবার নেক নজরে চাই তাহলে দশ নাকির মালিক বলবো হোক সুবহানাল্লাহ এর কারণে আমরা এই সাপ যখন আইতরা এই হজরত যখন আইতরা তান সামনে তান দোয়া লইতাম এক নম্বর তাই আমরা লাগি মুসাফির আমার মুসাফির নানি মুসাফিরের দোয়া আল্লাহ কাছে কবুল না কবুল নাই ডাইরেক্ট কবুল ও মুসাফিরের দোয়া পাইতায় আর হিসাবে নবীর লাগি আমরা মায়া লাগাইতাম নবীর বংশ মাংসর লাগিয়ে মায়া লাগাইলে নবীর লাগি মায়া লাগানি হইব আর নবীদের মুদরসার লাগি মায়া লাগাইলে খাল লাগে মায়া লাগানি হইব নবীর লগে মায়া লাগানি হইব যার কারণে নবীজির সুন্নতের উপরে আমল করমু আর দুই নম্বর মা চইল আপনারা এই মদরসার লাগিয়ে সম্পর্ক লাগাইতাম সব কক ইনশাআল্লাহ জোরে কক ইনশাআল্লাহ এখন দেখি নবীর মায়া কতখান আমরার লগে আমার নবী সরকারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক দিন হই আমার ভাইয়াই নখন আমার বুজুর কখন একদিন তার জওজাগুলোর জমাইয়া কইলা ও জওজা কখন আমি তোমার তান রেখ একটা খাম বাটি বাটি দিলাইতাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে গোসল দেওয়ানির কাজটা দিলা কোয়া সোনার নবী দিয়ে কইলা রে আয়েশা ঠিক আছে তোমারে গোসল দেওয়ানির কাজটা দিলাইলাম হযরত আয়েশা সিদ্দিকা যখন নবী দিয়ে গোসল দেওয়ানি শুরু করালা ও সময় কেন বাইরে কুরসিনি ফায়ার নিছে আয়েশার বুড়ি টিপ ঢুকি যায় বুড়ি টিপ ফাটিয়া রক্ত বাহির হয়ে যায় আপনার যখন নবীজির রূপে পানি ঢালিলা ওই পানিটা আপনার যখন বাসিয়া যায় আপনার নবী দিয়ে দেখলা পানির সাথে রক্ত দেখা যায় সোনার নবী যেটা দেখলেন আয়েশা পানির সাথে রক্ত দেখা যায় সেই রক্ত গুলা কিসের আয়েশা আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে কুরসির মধ্যে ওই শুনে কুরসির ফায়ার নিচে আমার বুড়ি টিপ ঢুকে গেছে আর বুড়ি টিপ ফাটিয়া রক্ত বাহির হয়ে গেছে আর ওই রক্তটা পানির সাথে মিলিয়া যান ইয়া রাসূলুল্লাহ সোনার নবী যে ডাক দেয়া কইলা রে আয়েশা তুমি আমার কইলে তো আমি উবাই যাই তোমার বুড়ি টিপটা বাঁচি যায় ও সময় আয়েশা কইনি ইয়া রাসূলুল্লাহ আমার বুড়ি টিপ তো ফাটা দূরের কথা যদি আমার খলিন দাও ফাটি যাই তো তবু আমি আপনার কষ্ট দিলাম না অনেক সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গোসল দেওয়া যখন গরর ভিতরে নিয়ে গেলা ওই গরর ভিতরে যাওয়ার পরে যখন ফিটির থেকে পানি গুলা উঠাইলা পানি উঠানির পরে তেল মালিশ করতা ও সময় সোনার নবীজির ফিটির মধ্যে কালো কালো দাগ দেখতে পাইলা আয়েশা ডাক দিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ফিটির মধ্যে কালো কালো দাগ দেখা যায় আপনার আপনার মশায় কামড়াইছেনি আল্লাহর রাসূলে ফরমাইন দেয় আয়েশা আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি হারাম হোক সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাটা দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনার বসন্ত বেমার হইছেনি নবী দিয়ে ফরমাইন দেয় আয়েশা আমি নবীর শরীরের মধ্যে ফুট পাঁচরা ওয়া হারাম হোক সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায় সেইগুলা কিসের ইয়া রাসূলুল্লাহ সোনার নবী দিয়ে ফরমাইন দেয় আয়েশা আমি তয়েফের জমিনের মধ্যে যখন গেলাম ওই দিনের দাওয়াত লইয়া তয়েফের জমিনের মধ্যে যাওয়ার পরে যে পাত্রর ইটা শুরু হয়েছিল ওই পাত্রর ইটার দাগ এখনো রইয়া গেছে রে আয়েশা আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার মাওলানে কইলে আপনার কালো দাগ মিটাইয়া দিলাইবা সোনার নবী যে ডাক দেখুন রে আয়েশা আমি তো আমার মাওলানে কইলে আমার কালো দাগ মিটাইলাইবা কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতিরা যখন আটকে যাইবা
আমি আমার মাওলার দরবারের মধ্যে হাজির হইমু হাজির হইয়া কই মগ মাওলা তয়েফার জমিনের মধ্যে পাত্র রিটার খাইয়া আজে খালো খালো দাগ বইছরে মাওলা ওই খালো দাগর বিনিময় আমার গুনাহগার উম্মতি তরে মাফ করে দিলা কোয়া আরে ও সোনার নবীজি একবার তা দেখে মনি তোমার চেহারা নুরানি আরে ও প্রাণের নবীজি একবার তা দেখে মনি তোমার চেহারা নুরানি এই নবীর লগে আমরা মায়া আছে তো মুসলমান ও নবীর প্রেমিক বনিয়া একজন ভাই খাড়া হইতে পারবাইনি বলে আমি দশ হাজার টাকা নবীর মদরসার মধ্যে দিব আমি নবীর প্রেমিক নবীর আশিক বনিয়া মাথার গাম পাওয়ার তোলার মধ্যে দিয়ে আমি টাকা রুজি করলাম সোনার নবীজির মদরসার মধ্যে দশ হাজার টাকা দিয়ে সাহায্য করলাম সোনার নবীজির লাগে আমার প্রেম আকর্ষণ বাড়াইলাম সোনার নবীজির আমি স্বপ্নে দেখতে পাইতাম একজন ভাই খাড়া হইতে পারবাইনি বলে নবীর মদরসার মধ্যে আমি দিয়া সাহায্য করতাম মাথার গাম পাওয়ার তোলার মধ্যে দিয়া বহু টাকা রুজি করছি ও টাকার থেকে আমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম এক নম্বরে একজন ভাই খাড়া হচ্ছে বলে আমি দশ হাজারটা টাকা দিব সাহস করে খাড়া হইতে মাত্র দশ হাজারটা টাকা সাহস করে খাড়া হইতাম একজন ভাই ফারমনি ও নবী দি তাকি ও সামনে গরি বিপদে পড়ে মুছে দিন তাম্বার জমিনে একজন ভাই নাই নিবি আমি দশ হাজারটা টাকা নবীর মদরসার মধ্যে দিয়া সাহায্য করতাম সাহস করে খাড়া হইতাম একজন ভাই নাই নি বলে সাহস করে খাড়া হইতে ইনো আপনারা নবীজির বংশর এক মানুষ আইতরা ওই মানুষের বলি আল্লাহ মানুষ নবীজির বংশর মানুষ তান দোয়া ভাইতাম মুসাফির হিসাবে একজন ভাই খাড়া হোসেন বলে আমি দশ হাজারটা টাকা নবীর মদরসার মধ্যে দিলাম মাশাল্লাহ মাশাল্লাহ জনাবর নাম কি দেখো ডাক্তার ডক্টর আজিরুদ্দিন সাহেব দশ হাজার টাকা নারায়ণ তকবীর নারায়ণ তকবীর ডক্টর আজিরুদ্দিন সাহেব দশ হাজার টাকা ডক্টর আজিরুদ্দিন সাহেব দশ হাজার টাকা তোমার ডক্টর আজিরুদ্দিন সাহেবে দিল কুলিয়া অন্তর কুলিয়া তোমার হবিবর গর দশ হাজার টাকা দিলাম ও মাওলা তোমার বন্দার দশ হাজার টাকার কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বন্দার সোনার নবীজি না দেখাইয়া মত করিও না রে দয়াল মুহাম্মদ নাম খানে শুনলাম সৌকে দেখলাম না রে দৌলতম দিনা উদিত হইয়া হৃদয় ফুরাও বাসনা আয় আল্লাহ তোমার বন্দার সোনার নবীজি না দেখাইয়া মত করিও না রে দয়া আল্লাহ কাল কিয়ামতের দিন সোনার নবী যাবে কৌশলের পানি লইয়া দৌড় মারবা আল্লাহ ও সময় এখন তোমার বন্দারে সিনখানে পানি লইয়া আবে কৌশলের পানি খানে ফিলানি লইলাই রে দয়াল আয় আল্লাহ তোমার বন্দারে তোমার পানি গরুর মধ্যে নেও সোনার নবীর ওজাত রনিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দাও রে মাওলা আল্লাহ নেও না নবীর দেশ আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ যে আয় আল্লাহ আল্লাহ নেও না নবীর দেশ আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ যে তাই মরলে জন্নত মিলে হাদিসে প্রমাণ আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ আয় আল্লাহ সোনার নবীর ওজায়াত না নিয়া তোমার বন্ধুর মৌত করিও না রে দয়াল আল্লাহ
এই মাহফিলের মধ্যে আরো বায়াইন গোনাছর মাওলা 10000 টাকা দেনে ওয়ালা রে মাওলা আল্লাহই তার কলবে লড়ে দেওয়ার লাগিয়া আল্লাহ শয়তানে কোন শব্দ লড়িস না আল্লাহই তার কলবের মধ্যে তোমার কুদরতি আতখান ফলাইয়া দেও আর তোমার কোন বান্দা বায়াইন করতে 10000 টাকা দেনে ওয়ালা আপনি জানো আল্লাহ তোমার বান্দারে আপনি মাওলাই উবা করাও রে মাওলা ওয়াং ফাউইদু মিরি الله إن الله بصير بالعباد أرخي أسي دوش هزار تدقى دي تام